আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলামীন আল্লাহবতুলমুতিন আসালাতসালাম আলানবজিহি মোহাম্মদ আলিহি ওসহাবিহি আজবাইন আবাবাদ সম্মানিত দিন্দর ভাই বোনেরা বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন পারিবারিক ঝামেলায় থাকার কারণে এখানে নিয়মিত ভিডিও আমি আপলোড করতে পারিনি সেই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুরা আমার মূলত একটা চ্যানেল চালাতে হলে নিয়মিত ভিডিও আপলোড করতে হয় কেননা কিছু সাবস্ক্রাইবার থেকেই যায় যারা প্রতিদিন ভিডিও খুঁজতে চলে আসেন তো ওই সমস্ত সাবস্ক্রাইবাররা নিশ্চয়ই কষ্টের মধ্যে ছিলেন যে প্রতিদিন আশা করে বসেছিলেন অথচ আমি ভিডিও আপলোড করছিলাম না তো যাই হোক বন্ধুরা আমার আজ থেকে অনেকটাই ফ্রি হয়ে গেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগের মতো নিয়মিত আপনারা ভিডিও পাবেন যারা ইতিমধ্যে কষ্ট পেয়েছেন তাদেরকেও বলবো আপনারা নিয়মিত হয়ে যান আমাকেও আপনারা নিয়মিত পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে এই চ্যানেলে আমি বিভিন্ন যুবকদের যৌনরোগ নিয়ে যখন কথা বলেছিলাম বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করেছি তার মধ্যে রসুন এবং মেথি নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি তো বন্ধুরা আমার মেথির উপরেও দু তিনটা ভিডিও রয়েছে এবং রসুনের উপরেও দু তিনটা ভিডিও রয়েছে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু যৌন রোগীদের জন্য বিশেষ করে যুবকদের জন্যে যেসব যুবকদের লিঙ্গ উত্থিত হয় না বা দ্রুত বীর্যপাত হয় তাদের চিকিৎসায় মূলত আমি মেথি খাওয়ার কথা বলেছিলাম এবং রসুন খাওয়ার কথা বলেছিলাম তো বন্ধুরা আমার ওই সমস্ত ভিডিওর নিচে নানা রকমের কমেন্ট আমি পেয়েছি তার মধ্যে কিছু কমেন্টের উত্তর যদি আমি না দিই তাহলে আমাকেই অনেক কষ্টের মধ্যে পড়ে যেতে হবে অর্থাৎ এক এক করে সকলের কমেন্টের উত্তর দিতে আমার অনেক দিন সময় লেগে যাবে সেজন্য আমি চিন্তা করলাম যে সমস্ত কমেন্ট রসুনের মধ্যে এসেছে এবং যে সমস্ত কমেন্ট মেথির মধ্যে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি এখানে এই ভিডিওটি আপলোড করবো যাতে করে আপনারা যারা মেথি খাচ্ছেন এবং যারা রসুন খাচ্ছেন আপনাদের যৌন সমস্যা দূরীকরণের জন্য অর্থাৎ যাদের লিঙ্গ উত্থিত হয় না সেই লিঙ্গ উত্থানের জন্য এবং যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের দ্রুত বীর্যপাত রোধ করার জন্য যারা এই দুটো ঔষধ খাচ্ছেন তাদের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার রসুন নিয়ে যারা প্রশ্ন করেছেন তারা একটা কথা বলেছেন যে স্যার রসুন এবং মেথি এ দুটো জিনিস একই দিনে একই সময় খাওয়া যাবে কিনা হ্যাঁ বন্ধুরা আমার যারা যৌন সমস্যা সমাধানের জন্য অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য রসুন খাচ্ছেন তাদেরকে বলছি আপনি রসুন এবং মেথি আপনি খেতে পারবেন একত্রে তবে দুটো জিনিস খাওয়ার মধ্যে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের যদি একটুখানি বিরতি থাকে তাহলে এটির উপকারিতা একটুখানি বেশি পাওয়া যায় যদিও কোনো কোনো ডাক্তারগণ বলে থাকেন যে মেথি এবং রসুন একত্রে খাওয়া উচিত নয় তবে আমি বলছি আমার অভিজ্ঞতার আলোকে আমি নিজেও মেথি এবং রসুন একত্রে ভিজিয়ে আমি খেয়েছি এর পানি খেয়েছি এবং এই দানাটাও একত্রে একই গ্লাসের মধ্যে ভিজিয়ে খেয়েছি আমি এর মাধ্যমে কোনো ধরনের রিয়েকশন আমার দেহের উপরে আমি পাইনি তারপরেও আমি বলবো যেহেতু কেউ কেউ এটা মনে করেন যে দুটো জিনিসের মধ্যে একটুখানি ফারাক থাকা দরকার তাই বলবো যারা রসুন এবং মেথি খাচ্ছেন যৌন রোগ থেকে মুক্তির জন্যে তারা রসুনটা আগে খেয়ে নিন অথবা মেথিটা আগে খেয়ে নিন তার দশ মিনিট পরে আপনারা রসুনটা খান তাহলে ওই সব ডাক্তারদের মতামতের প্রতিও আমাদের একটা শ্রদ্ধা দেখানো হয়ে যাবে তো বন্ধুরা আমার যারা জানেন না যে মেথি খেলে কি হয় আমি তাদেরকে বলছি মেথি অনেকগুলো রোগের কাজ করে এক কথায় হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা থেকে শুরু করে অনেকগুলো কাজে মেথি লাগে বিশেষ করে যাদের শরীরে সেক্স হরমোনটা কম অর্থাৎ আপনি নারী হন আর পুরুষ হন আপনার দেহে যদি সেক্স হরমোনটার অভাব থাকে এটা যদি আপনি উপলব্ধি করেন যে আপনার লিঙ্গ উত্থিত হয় না অথবা দ্রুত বীর্যপাত হয়ে যায় তো আপনি অবশ্য অবশ্যই মেথি খেয়ে দেখতে পারেন এটা অত্যন্ত চমৎকার কাজে দেয় আপনি সকালে দু চামচ পরিমাণ মেথির গুঁড়ো পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রিবেলাতে সেটা সকালে খেয়ে নেবেন এখানেও একটা প্রশ্ন অনেকে করেছেন যে স্যার মেথির দানাটা বা মেথির পাউডারটা কি করব পানিতে ভেজানোর পরে আমি বলছি মেথির দানা এবং পাউডার আপনি যাই পানিতে ভেজান না কেন এটি পানিসহ আপনি খেয়ে ফেলতে পারেন যদি আপনার খেতে কষ্ট হয় তাহলে আপনি পাউডার এবং এই মেথির দানাটা ফেলে দিয়ে শুধু পানিটা খেলেও চলবে তদ্রুপ অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার রসুন কাঁচা খেতে পারি না মুখ থেকে দুর্গন্ধ আসে কি করব আমি একটা কথা বলি আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি রোগ দূর করার দৃঢ় ইচ্ছা থাকে তাহলে আপনাকে খেতেই হবে আর যে কোনো জিনিস কাঁচা খাওয়াটা হচ্ছে রান্না করে খাওয়ার থেকে অনেক অনেক বেশি উপকারী যেমন ধরুন আমরা শাক সবজি খাই এটা যেভাবে আমরা রান্না করে খাই আমরা কিন্তু এর শতভাগ ভিটামিনটা পাই না যদি এটাকে বিদেশিদের মতো মোটামুটি এক। একটা সেদ্ধ করে সেদ্ধ করে খেতে পারতাম ভিটামিনটা কিন্তু অনেক বেশি পেতাম তো রসুনটাকে আপনি কাঁচা খেলে রসুনের উপকারিতাটা অনেক পাবেন রসুন যে কাজটা করে সেটি হচ্ছে আপনার দেহের ভিতরে যে টেস্ট স্টোনটা থাকে এটাকে বাড়ায় আপনার দেহের ভিতরে রক্ত সঞ্চালনটা বাড়ায় এই রক্ত সঞ্চালন না হলে আপনার লিঙ্গ কিন্তু উত্থিত হয় না এই লিঙ্গের ভিতরে কোনো হার্ডি নেই মূলত লিঙ্গের ভিতরে আছে কিছু রগ এই রগের ভিতরে রক্ত সঞ্চালন যার যত বেশি তার লিঙ্গ তত তাড়াতাড়ি উত্থিত হয় এবং বেশি সময় উত্থিত হয়ে অর্থাৎ দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আমার যারা লিঙ্গ উত্থানের জন্য রসুন খাওয়ার আমলটা করতেছেন আমি তাদেরকে বলবো রসুনটা আপনি কাঁচা খেতে পারেন ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো অথবা আপনি এটিকে আমি যেভাবে খাই কলার ভিতরে ভরে এরপরে কলাটা গিলে খেয়ে ফেলি আমার মুখ থেকেও দুর্গন্ধ আসে না আমি এর কোনো ঘ্রাণ পাওয়ার আগেই সে পেটে চলে যায় এবং সত্যিকার অর্থে এটি আমার আবিষ্কৃত একটা সহজ পদ্ধতি রসুন খাওয়ার কাঁচা খাওয়ার তো বন্ধুরা আমার অনেকেই প্রশ্ন করছেন যে স্যার রসুন আচার খেলে হবে কিনা হ্যাঁ হবে তবে আপনি সেই শতভাগ ফলটা কিন্তু পাবেন না যেভাবে কাঁচা খেলে উপকারটা পেতেন অনেকেই বলেন স্যার আমি যদি এটিকে তরকারির সাথে খাই বা অন্য কোনো যেভাবে এখানে আপনি উপকার পাবেন কিন্তু কাঁচা খাওয়ার উপকারটা আপনি কখনোই রান্না করার মাধ্যমে পাবেন না আচার খাওয়ার মাধ্যমে পাবেন না তাহলে আমরা বুঝলাম যে রসুন এবং মেথি একত্রে খাওয়া যাবে একটুখানি বিরতি দিয়ে খেলে এটি আরও বেশি কার্যকরী হবে তবে এটি একত্রে খেলেও দেহের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া আমি আমার দেহের মধ্যে লক্ষ্য করিনি একটা বিষয় হচ্ছে যে মেথি এবং রসুন কারা খেতে পারবে না বন্ধুরা আমার এই দুটো জিনিস দুটো রুগী খেতে পারবে না যেমন ধরেন মেথি এটি কোনো গর্ভবতী মহিলা খেতে পারবে না কেননা এটা পরীক্ষা করে দেখা গেছে যে এই মেথি যদি গর্ভবতী মহিলারা খায় সেক্ষেত্রে গর্ভপাতের সম্ভাবনাটা বেড়ে যায় অর্থাৎ গর্ভবতী মহিলা ছাড়া যে কেউ এই মেথির পানি অথবা মেথির দানা অথবা মেথির পাউডার খেতে পারবে এখন প্রশ্ন হচ্ছে রসুন কারা খেতে পারবে না রসুন খেতে পারবে না যাদের বেশি পরিমাণে অ্যালার্জি রয়েছে বেশি পরিমাণ মানে আপনি অ্যালার্জি স্বাভাবিক কম বেশি সবার থাকে আপনি যদি রসুন খাওয়ার পরে লক্ষ্য করেন যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জির চিহ্নটা বেড়ে গেছে অ্যালার্জি চুলকানিটা বেড়ে গেছে রক্ত বিভিন্ন স্থানে চামড়ার উপরে লাল লাল দাগ পড়ে গেছে অর্থাৎ অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় যদি আপনি পড়ে যান তাহলে বলবো আপনি যত বড় যৌন রোগী হন না কেন আপনি অন্য কোনো ওষুধ খেয়ে আপনার যৌন সমস্যা দূর করতে হবে আপনি রসুন খাওয়া বিরতি দিতে হবে এছাড়াও অনেকে প্রশ্ন করে থাকেন যে রসুন খেলে আমার বমি বমি ভাব আসে এই হয় সেই হয় আসলে এগুলো অনেকটাই মনের ভ্রান্তি রসুন অনেকগুলো রোগের উপকার করে কিন্তু এটি কখনোই প্যাট ফাঁপার কারণ হয় না বা বমি বমি ভাবের কারণ হয় না অতএব রসুন আপনি খেতে পারেন তবে বমি বমি ভাব হতে পারে যদি আপনি এটি কাঁচা চিবিয়ে খান তাহলে এর দুর্গন্ধের কারণে আপনার একটা বমি ভাব হতে পারে সেক্ষেত্রে আমি যে পদ্ধতি অনুসরণ করি কলা খাওয়াটা যৌন রোগের জন্য এমনিতেও উপকারী আমি যেটা করি কলার ভিতরে রসুনের একটা কোয়া ঢুকিয়ে তারপর খেয়ে ফেলে আপনি এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার রসুন কতবার খেলে বেশি উপকার পাওয়া যায় আমি যেভাবে খাই সেটি হচ্ছে সকালে এক কোয়া খাই দুপুরে এক কোয়া খাই রাত্রিবেলাতে এক কোয়া খাই অনেকেই প্রশ্ন করেছেন রসুন কি খালি পেটে খাবো না ভরা পেটে খাবো আপনি রসুন ইচ্ছে করলে খালি পেটে খেতে পারেন ইচ্ছে করলে ভরা পেটে খেতে পারেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন রসুন খালি পেটে খেলে এটি কিন্তু আপনার দেহের ভিতরে কার্যকারিতাটা বেশি দেয় অর্থাৎ রসুন খালি পেটে খাওয়াটাই উত্তম তদ্রুপ অনেকেই প্রশ্ন করেছেন যে মেথি এটি খালি পেটে খাব না ভরা পেটে খাবো আপনি যদি খালি পেটে খেতে পারেন এটি সব থেকে উত্তম খালি পেটে খেলে আপনার অনেকগুলো কাজে দেবে যেমন আপনার গ্যাস্ট্রিক থাকলে সেটি আপনি পরীক্ষা করে দেখেন মাত্র পনেরো দিন যদি আপনি মেথি খান আপনার গ্যাস্ট্রিকটা থাকবে না থাকবে না আমি শিওর দিতে পারি ইনশাল্লাহ থাকবে না অনেকেই এর প্রমাণ দিয়েছেন এই চ্যানেলে হাজার হাজার কমেন্ট আছে যে মেথি খেয়ে তাদের এই যৌনরোগটা সম্পূর্ণ ভালো হয়েছে এবং গ্যাস্ট্রিকটা সম্পূর্ণ ভালো হয়েছে এখন একটা প্রশ্ন অনেকেই থাকেন যে স্যার মেথি কি পরিমাণে খাবো মেথি সর্বোচ্চ আপনি সকালে দু চা চামচ পরিমাণে পাউডার অথবা মেথির দানা আপনি খেতে পারেন ভিজিয়ে পানিসহ সম্পূর্ণটা খেতে পারেন এবং সন্ধ্যা বা একদম ঘুমানোর আগে আপনি দুই চামচ পরিমাণ মেথির পাউডার দানাসহ পানিসহ খেতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন রাত্রে খেলে আপনি সকালে গ্লাসের মধ্যে পাউডার এবং দানা ভিজিয়ে রাখবেন রাত্রিবেলাতে ঘুমের আগে এটি খেয়ে নেবেন এবং সকালে খেলে আপনি রাত্রিবেলাতে ভিজিয়ে রেখে সেটা সকালে খাবেন যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে এটি কমপক্ষে এক দু মাস খেতে পারেন ইনশাল্লাহ আপনার যত বড় যৌন সমস্যা থাকুক না কেন এটি আপনার চলে যাবে অনেকেই প্রশ্ন করেন যে স্যার তাহলে কি আমি রসুন এবং মেথি দুটাই খাবো হ্যাঁ আপনি দুটাই খান তাহলে আপনার জন্য এটি অনেক বেশি কার্যকরী হবে কেননা রসুন এবং মেথি মানব দেহের টিষ্টস্টোরনটা বাড়ায় আর টিষ্টস্টোরণটা হচ্ছে পুরুষ এবং নারী দেহের সেক্স হরমোন এই সেক্স হরমোনটা যখন বাড়ে তখন কিন্তু লিঙ্গের উত্তর বাড়ে লিঙ্গের এই শক্ত না হওয়া নরম হয়ে পড়া স্ত্রীর কাছে গেলে এটা নুয়ে পড়া এই জিনিসটা কিন্তু দূর হয়ে যায় আর সবাই একটা কথা জানেন যে রসুন এই দেহের ভিতরে রক্ত সঞ্চালনটা খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয় আর যখন রক্ত সঞ্চালনটা লিঙ্গের ভিতরে খুব অনায়াসে হয় তখন কিন্তু লিঙ্গটা খুব দ্রুত দাঁড়িয়ে যায় এটি উত্থানজনিত যে সমস্যাটি থাকে সেটি কিন্তু চলে যায় রসুনের কারণে আর এই যে মেথি এটি দেহের টেষ্টরণ বা এই সিক্স হরমোনটা বাড়ায় যেটা কিন্তু এই লিঙ্গ উত্থানের ক্ষেত্রে এটি অনেক ভূমিকা রাখে আর বিশেষ করে যাদের এই যে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় সেটিও কিন্তু এই রসুন এবং মেথি এটি রোধ করে তো বন্ধুরা আমার অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছিলেন আমার যতটা মনে আছে সে প্রশ্নগুলোর অ্যান্সার আমি করে দিলাম তাহলে যে কথাটি দাঁড়ালো রসুন এবং মেথি উভয়টাই খালি পেটে বা ভরা পেটে খাওয়া যাবে খালি পেটে খেলে এটা উত্তম হয় ভরা পেটে খেলেও এর কার্যকারিতাটা পাওয়া যায় রসুন এবং মেথি উভয়টাই আপনি রান্না করে খাওয়া বা অন্য যে কোনো পদ্ধতিতে খাওয়ার থেকে কাঁচা খাওয়াটা এটা অনেক বেশি উপকারিতা দেবে আপনার দেহে যেহেতু রান্না করলে এই ভিটামিনটা এর মূল জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাঁচা খেতে পারবেন আর কাঁচা খাওয়ার ক্ষেত্রে দুর্গন্ধ এড়ানোর জন্য আপনি কলার সাথে মিশ্রিত করে খেতে পারেন আর মেথি খেতে দানা এবং পাউডার খেতে যাদের কষ্ট হয় তারা শুধু পানিটা খেয়ে নেন তাতেও অনেক উপকারিতা দেবে তাহলে আমরা জানলাম মেথি এবং এই রসুন এটি যৌন রোগ দূর করে হার্টের সমস্যা দূর করে ডায়াবেটিস দূর করে পুরুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করে এরপরে দ্রুত বীর্যপাত রোধ করে এছাড়াও মহিলাদের জন্যে এই রসুন এবং মেথি খাওয়াটা তাদের যৌবন ধরে রাখার জন্য অনেক অনেক একটা কার্যকরী ঔষধ বিশেষ করে যেসব মহিলাদের স্তন খুব অল্প বয়সে ঝুলে পড়ে তাদের এই স্তন ঝুলে পড়াটাও কিন্তু এই মেথি এবং রসুনের মাধ্যমে রোধ হয় এটি বয়সের ছাপকে মিলিয়ে দেয় অর্থাৎ মেয়েদের এই মুখের মধ্যে লাবণ্যতা আনা করে এক কথায় অনেক বছর পর্যন্ত তার মুখমণ্ডলটা এমন থাকে যে বোঝা যায় না যে এই মেয়েটার বয়স কত তো বন্ধুরা আমার আশা করি মেয়ে এবং পুরুষ সবার জন্যই এই মেথি এবং রসুন অত্যন্ত কার্যকরী একটা ঔষধ যারা এটা খাচ্ছেন এই নিয়মটা ফলো করে নিয়মিত খান ইনশাল্লাহ এর কার্যকারিতাটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার অনেকগুলো বিপদ আপদের মধ্য দিয়ে আপনাদের দোয়ার বরকতে আজও আমি সুস্থ আছি সেজন্য আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যারা আমার বাড়ি ডাকাতি লুটতারাজের ঘটনা শুনে কেঁদেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছি আপনারা আবারও দোয়া করবেন আমার জন্যে যেন আল্লাহ রবুল্লা আলমিন আজীবন আপনাদের ক্ষেত মতে আমাকে নিয়ে যেতে রাখেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি